ও হে হোয়াটসঅ্যাপ গাইস, এই চ্যানেলের আরও একটি আপকামিং আপডেট অ্যান্ড ইভেন্ট রিলেটেড নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আমি অভিষ। সো গাইস, আজকের এই ভিডিওতে কথা বলবো আমাদের এলএফএস ডিসকাউন্টে দেওয়া হবে কিনা সে ব্যাপারে কথা বলবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু ইভেন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইস, আজকে কথা বলবো আমাদের সার্ভারে তো এখন অবধি এলএফএস আসলো না, কিন্তু বাইরের সার্ভারে কিন্তু অলরেডি অনেক সার্ভারে এলএফএস দেওয়া হয়েছে। মিষ্টি এমনকি মিষ্টি শপ ছাড়াও অন্য অন্য কিন্তু নতুন নতুন ইভেন্ট চলে আসে। তো কী কী ইভেন্ট আসছে সেগুলো দেখাবো এবং আমাদের সার্ভারে কী কী ইভেন্ট আসতে পারে তাই দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছো ব্ল্যাক ফ্রাইডে যে একটি ইভেন্ট এখানে আমি তোমাদের দেখাইছি, এখানে কিন্তু 90% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা এলাইট পাস, তারপর বান্ডেল দেখতে পাচ্ছ, রিনেম কার্ড ছাড়া কিন্তু কেস ছাড়া কিন্তু এখানে আরও 2-3টা বান্ডেল রয়েছে। তো এগুলো কিন্তু বাইরের সার্ভারে অলরেডি চলে এসেছে। তো আমাদের সার্ভারে কিন্তু এখনও কিন্তু কোনো ডিসকাউন্ট দেওয়া হয়নি এলিট পাসের উপর। তো এই ইভেন্টটি যদি আমাদের সার্ভারে আসে তো কেমন হবে এটি কিন্তু তোমাদের বলবো। আর এই ইভেন্টটি একদম তোমাদের ফুল খুলে দেখিয়ে দেবো যে এর মধ্যে কী কী আছে এবং কী কী আমরা এখান থেকে নিতে পারবো। 90% ডিসকাউন্ট অবধি এখানে কিন্তু নেওয়া যাবে, এর বেশি কিন্তু নিতে পারবে না। এখানে 90% মানে অনেক কিছুই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এলিট পাস সহ অনেক কিছুই রয়েছে। তো ইমোট বাগেরাও কিন্তু অনেক কিছুই রয়েছে, ব্যাক পার্টটা ছাড়াও কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছ। তো আমাদের সার্ভারে যদি এই ইভেন্ট আসে তাহলে কিছুটা চেঞ্জ হতে পারে, এটা স্বাভাবিক, কারণ আমাদের ইন্ডিয়ান সার্ভার আর বাইরের সার্ভার স্বভাব কখনো কিন্তু একই সেম ইভেন্ট দেওয়া হয় না। তো এখানে রিনেম কার্ড বা এলিট পাস এটি যদি আসে মাস্ট বি থাকবে। তাছাড়াও কিন্তু সুন্দর সুন্দর 3 থেকে 4টে বান্ডেল রয়েছে, তাছাড়া হেয়ার স্টাইল, তারপরে একটা টুকটুকের কিন্তু স্কিনও দেখতে পাচ্ছ, তাছাড়া কিন্তু অনেক কিছু এখানে রয়েছে। তো এটা কিন্তু তোমাদের ফুল আমি দেখিয়ে দিলাম। আর 90% ডিসকাউন্টে তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে আমরা কয়েকখানা ডায়মন্ডে এলিট পাস নিতে পারবো, মাত্র 60খানা ডায়মন্ডে কিন্তু এলিট পাস নিতে পারবো। তাছাড়া এখানে তোমরা আরও একটি ইভেন্ট দেখতে পাচ্ছ, এই ইভেন্টে কিন্তু বাইরের সার্ভারে চলতেছে। এখানে কিছু একটা হলুদ টাইপের টোকেন আছে, এই টোকেনটি এক্সচেঞ্জ করে কিন্তু এখান থেকে বান্ডেলগুলো তুমি এখান থেকে নিয়ে নিতে পারবে। তো তাছাড়া কিন্তু গানের স্কিন রয়েছে, তাছাড়া এখানে ব্ল্যাক প্যান্থার ছাড়া অনেক কিছুই রয়েছে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু আমাদের সার্ভারে আসতেও পারে। তো এটি অলরেডি বাইরের সার্ভারে যেহেতু চলছে, তো আমাদের সার্ভারে দেওয়া হবে কি না এটা কিন্তু আমি একদম শিওর না। তো এই জন্য আমি তোমাদের এটি বলতেছি না কনফার্ম হয় যে এটি আমাদের সার্ভারে আসবে। তো যদি এটা আসে তাইলে কিন্তু খুবই ভালো হবে, কারণ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বান্ডেল রয়েছে। তাছাড়া কিন্তু আমরা এখান থেকে স্নাইপার সহ একটা ফেমাস স্কিনও দেখতে পাচ্ছি, এটি দেখবো। তাছাড়া তোমাদের আমি আগেও মিষ্টি শপ দেখিয়েছি, তো আমি আবার তোমাদের এটি দেখিয়ে দিতেছি। তো বাইরের সার্ভারে কিন্তু মিষ্টি শপ, তাছাড়া কিন্তু এই ব্ল্যাক ফ্রাইডে ইভেন্ট চলে এসে। তো আমাদের সার্ভারে কোন ইভেন্টটি দেওয়া হবে সেটি কিন্তু মানে দেখার বিষয়। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবা। তো ব্ল্যাক ফ্রাইডে যে ইভেন্টটি রয়েছে সেটি চাও নাকি মিষ্টি শপ চাও? তো আমি মনে করি ব্ল্যাক ফ্রাইডে যদি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে, আর যদি ব্ল্যাক ফ্রাইডে আসে তাহলে কিন্তু আমাদের ফ্রাইডেতেই দেওয়া হবে, কারণ এই ইভেন্টটির নামই রয়েছে ব্ল্যাক ফ্রাইডে। তো এটি আসলে কিন্তু এই ফ্রাইডেতেই কিন্তু আমরা আমাদের সার্ভারে দেখতে পাবো, আর যদি না আসে তাহলে মিষ্টি শপ কিন্তু কনফার্ম আসতে পারে। তো দেখা যাক, এই দুইটি ইভেন্টের যে কোনো একটা কিন্তু দেওয়া হবে। তো এ নিয়ে কিন্তু মানে গারিনা ভাবতেছে যে ইন্ডিয়ান সার্ভারে কোনটি দেওয়া হবে। তো দেখা যাক, আমরা শুধু ওয়েট করবো, তো দেখি কোন ইভেন্টটি আমাদেরকে দেয়। সো গাইস, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে অ্যান্ড শেয়ার করবে, আর অবশ্যই তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে করে দেবে, যাতে করে নতুন নতুন আপডেট অ্যান্ড ইভেন্ট সবার আগে পেয়ে যাও। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।